ইন্ট্রোডাকশন দেই। আমরা এখন স্মার্ট ওয়ার্ল্ডে বসবাস করতেছি, তো বাংলাদেশ স্মার্ট ওয়ার্ল্ডের মধ্যে আর কি পা রাখছে 2023 সালের মধ্যে। তো আমাদের বাংলাদেশের মধ্যে এই প্রথম একটা বন্ধু স্মার্ট ওয়ার্ল্ডে পা রাখলো বলা যায় যে তার বিসিএস এর সামনে বিসিএস তার নাম আসার সম্ভাবনা আছে, তার নাম আলমগীর। তা আমাদের সাংবাদিক সাহেব রবিউল ইসলাম তার সাক্ষাৎকার নেবে, বলো। আমরা জানি প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা 2041-এর মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে বসবাস করব। সেই স্মার্ট বাংলাদেশে আপনি অলরেডি পা রেখেছেন, আপনার সেই অভিব্যক্তি বা আপনার যে মনোভাষণা সেটা যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। আপনার যে এই যে আমূল পরিবর্তন একজন স্মার্ট পিপল হিসেবে আপনি নিজেকে গড়ে তুললেন, এবং ধরে নেওয়া যায় যে প্রধানমন্ত্রীর 2041-এর যে পদক্ষেপটা নিচ্ছে সেই পদক্ষেপ আপনাকে দ্বারাই শুরু হচ্ছে, যেহেতু আপনি অলরেডি 2023-এর মধ্যেই একজন স্মার্ট পিপল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সো আমরা একটু আপনার সংক্ষেপে আপনার কিছু কথা শুনতে চাই। ধন্যবাদ। আপনি শুরুতে একটা প্রশ্ন প্রশ্ন করতে ভুল করেছেন যে আমাকে দিয়ে শুরু হচ্ছে, যেখানে আমি একজন নগণ্য একজন মানুষ, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে মানে আমি তো নামমাত্র একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার মধ্যে সে ইয়াটা কিছু নাই। আমি আর কিছু বলতে চাই না, যেভাবে পাগলামি শুরু করছে আমার সাথে, আমি কি জোকার এখানে? আপনি আসলে কোশ্চেনটা এড়িয়ে গেলেন। এখন আমি ভাইয়ের সাথে কথা বলে যে জিনিসটা বুঝলাম, ভাই আসলে নিজে একটু কনফিউশন, সে কিভাবে নিজেকে স্মার্ট পিপল হিসেবে দাবি করলো আমি এটা বুঝতে পারলাম না। সে কিছু কোয়েশ্চেনে তার থেকে কিছু কোয়েশ্চেনে উত্তর চেয়েছিলাম কিন্তু সে সঠিকভাবে অ্যান্সার করতে পারেনি, এবং সে আমাদেরকে এমনভাবে এড়িয়ে গেল যেটা স্মার্ট পিপল হিসেবে নিজেকে দাবি করাটা তার নিচক বোকামি ছাড়া কিছু নয়। ধন্যবাদ।